জন্য বাজারে বিক্রি করা পণ্যই রয়েছে সবকটি ক্ষতিকর বিভিন্ন উপাদান কেউ বলে যে আমি শরীর সুন্দর করার জন্য চিকন হব স্লিম হব আবার কেউ স্বাস্থ্যটা একটু ভালো করার জন্য মোটা হব সেসব ক্ষেত্রে অথবা কারো ডায়াবেটিস আছে কন্ট্রোল করার জন্য এই ডায়াবেটিস কন্ট্রোল হবে সেসব ক্ষেত্রে আমি বলবো যে স্পেসিফিক স্পেশালিস্টের পরামর্শ নিয়েই করা উচিত দোকানে যেয়ে কিনে নিলাম আর সেটা ইউজ করলাম সেটা ঠিক না কোম্পানিগুলো লম্বা হবার জন্য তাদের পণ্যে বিভিন্ন ধরনের হরমোনের ব্যবহার করছে কিন্তু মানুষের লম্বা না হবার একমাত্র কারণ হরমোনের ঘাটতি না তারপরও সেটি বিক্রি করে মানুষকে ক্যান্সারের দিকে ঠেলে দিচ্ছে ওইসব কোম্পানিগুলো মানুষের আঠারো বছর বয়স পর্যন্ত তার হারের বর্ধন ঘটে তার জন্য মানুষ লম্বা হতে পারে একটা লোককে আপনি বিশ বছর বয়স পঁচিশ বছর বয়স তিরিশ বছর বয়স আপনি বলে দিবেন যে এই ওষুধটা খান আপনি লম্বা হয়ে যাবেন ইজ ইম্পসিবল সিম্পলি ইম্পসিবল এটা হতে পারে না শরীর থেকে ফ্লুইড বের করে দিয়ে মানুষকে স্লিমের নামে ঠেলে দেওয়া হচ্ছে ডিহাইড্রেশনের দিকে যার কারণে কিডনিও আক্রান্ত হতে পারে মারাত্মকভাবে হতে পারে আরও জটিল রোগ স্লিমটি খাওয়ার পরে প্রথমে আমি অনেক শুকায় গেছিলাম কারণ ওই স্লিমটিটা খাওয়ার আগে আমি সে ধরনের আরেকটি ভুয়া পণ্য অধিক হারে পেইন কিলার দিয়ে এটি বানানোর কারণে সাময়িক স্বস্তি হলেও ভবিষ্যৎ অন্ধকার বাস্তব অভিজ্ঞতা আমাদের বিভিন্ন অভিযানে আমরা দেখেছি এই প্রোডাক্টগুলো ঘরের ভিতরে তারা নিজেরাই বসে নকল বানাচ্ছে এগুলো বানিয়ে তাদের তিনশো থেকে পাঁচশো টাকা খরচ হয় আর বিক্রি করে পাঁচ থেকে ছয় হাজার টাকা এ ধরনের যেসব কোম্পানিগুলো বাজারে তাদের পণ্য বিক্রি করছে তাদের বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে নামমাত্র উদ্বেগ নেওয়া হলেও শক্ত হাতে নিয়ন্ত্রণের পদক্ষেপ কখনোই চোখে পড়েনি সন্ধাতিভাবে এই প্রোডাক্টগুলো নকল ভেজাল এবং অবৈধ চিকন মানুষকে মোটা করা যেসব হারবাল সাপ্লিমেন্টারি ফুড সাপ্লিমেন্ট আসছে এগুলো বিএসটিআই একশো পুষ্পান্নটা পণ্যর বাধ্যতামূলক লাইসেন্সের একশো পুষ্পান্নটা পণ্য তালিকা বহির্ভূত পণ্য বিএসটি থেকে যদি বলে থাকে লাইসেন্স নিতে এটা মিথ্যা বানোয়ার্ড এরকম তথ্য থাকলে দেন আমরা আইন অনুক ব্যবস্থা চব্বিশ ঘন্টার মধ্যে নিব বিএসটিআই কর্তৃপক্ষ নামি দামি দাবিদার এসব কোম্পানিকে জরিমানাও করেছেন দু একবার এর মধ্যে টিভিসি স্কাই সবকে জরিমানা করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা থ্রি স্টারকে করা হয়েছে দু লাখ টাকা এশিয়ান স্কাইশপকে পঞ্চাশ হাজার এছাড়া কেয়ার অ্যান্ড কিউর কোম্পানির ক্রিমে ক্ষতিকর পদার্থ থাকায় দু লাখ টাকা জরিমানা করা হয়েছে জরিমানা করা হয়েছে লতা হারবালকেও টাকার পরিমাণ চার লাখ একই অপরাধে বোটানিক অ্যারোমাকেও চার লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং রূপা হারবালকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত দু একবারের লোক দেখানো অভিযান আর জরিমানা করেই বিএসটিআই বোধ হয় তাদের দায়িত্ব শেষ করেছেন কিন্তু এর পরের দায়িত্ব যাদের সেই ওষুধ প্রশাসন অধিদপ্তর নাকি এ বিষয়ে কিছুই জানেন না আমরা কিন্তু স্কাইশপ এখন ইয়ে করিনি তবে এখন যেহেতু তোমাদের যদি ইয়ে ইনফরমেশন থাকে আমাকে একটু জানা কোথায় কোন কোথায় ইয়ে করতেছে র্যাব দিয়ে আমাদের মেস্টেজ দিয়ে নিয়ন্ত্রণকারীরা যখন নিয়ন্ত্রণহীনভাবে এসব চলতে দিয়েছে তখন নিজেদের সচেতন হওয়া ছাড়া আর কী বা করার আছে দর্শক ওষুধ প্রশাসন অধিদপ্তর এসব জানে না নাকি জেনেও না জানার ভান করছে তা আমরা জানি না তবে আমরা যা ভাবখানা একেবারে বৈধ মালিকানার দেখে আসা যাক প্রশাসনের চোখের সামনেই কিভাবে চলছে এমন রমরমা ব্যবসা রাজধানীর নামি দামি গেলেই চোখে পড়বে এ ধরনের অসংখ্য স্কাই শপের দোকান আসলে কি মানে ফর্সা লম্বা এগুলো হয় নাকি হ্যাঁ এগুলো মোটামুটি ফর্সা লম্বা দুটাই হয় এসব দোকানের অধিকাংশ পণ্যই বিক্রির কোনো অনুমোদন নেই তারপরও চলছে বেচা কিনা আর প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ

বিশ্বাসে মিলে বস্তু বহুদূর ওই পর্যন্ত কোনো কোন মালিক ক্যামেরা দেখে দোকান রেখেই সটকে পড়েন এসব দোকানের পণ্য যেমন ভেজাল তেমনি দোকানের নাম নিয়েও করা হয়েছে প্রতারণা বড় বড় মার্কেটগুলোতে গেলে দেখা যাবে সারি সারি এ ধরনের হাজারো স্কাই শপের দোকান কোনোটির নাম এশিয়ান কোনটি টিভিসি আবার কোনোটির অন্য কোনো নাম এশিয়ান স্কাই শপের আসল ডিলার এ ধরনের পণ্যের দু নম্বরের বিষয়টি জানার পর ফর্সা লম্বা স্লিম করার ওষুধ বিক্রি বন্ধ করে দিয়েছেন কিন্তু তারপরও তার নামেই চলছে অবৈধ ব্যবসা অবশ্যই অবশ্যই আপনারা তাদের কাছে যে একবার জিজ্ঞেস করেন যে আপনার ট্রেড লাইসেন্সটার বাইরে কি আছে কারণ বাংলাদেশে একই নামে একাধিক ট্রেড লাইসেন্স করা কোনো ব্যাপার না তারা তো টিভিতে অ্যাডও দিচ্ছে কিভাবে দিচ্ছে দিচ্ছে এটা টিভি চ্যানেল আর নিচ্ছে দিচ্ছে মালিক বলছে ব্যবসা বন্ধ মার্কেটে দোকান খোলা ব্যবসাও চলছে রমরমা তাহলে সেই ব্যবসার নিয়ন্ত্রক কে এটা হলো এশিয়ান সব ছিল আগে হ্যাঁ ছিল এখন কি হলো এখন হলো না এখন হলো নতুন করে ই করছে নাম মালিক হইছে নতুন মালিকের উপর নাম চেঞ্জ করেন নাই নাম চেঞ্জ করেন করবে পণ্য দু নম্বর দোকান ও দু নম্বর দুইয়ে দুয়ে চার দর্শক এখন আপনারা কত নম্বর দেবেন সেটা আপনাদের বিষয় আমরা দেখে আসি চার নম্বরের এসব পণ্য শেষ পর্যন্ত কত নম্বরে গিয়ে ঠেকে আমিও এটি প্রয়োগ করেছি আর আমি বলছি যে এটি একেবারে কাজ করে স্টেপ অফ বডিউড ফর্মুলা বিদেশি চ্যানেলগুলোতে এসব পণ্যের বিজ্ঞাপন দেবার সময় স্ক্রিনে টেলিফোন নম্বর ছাড়া আর কোনো ঠিকানাই থাকে না তবে ওই ফোন নম্বরের মালিককেও যদি বৈধ ডিলার মনে করা হয় তাহলেও হিসেব মেলবে না কারণ স্ক্রিনে দেখানো পণ্যগুলোর কেনাবেচা ওই ফোন মালিক পর্যন্তই সীমাবদ্ধ থাকে না ছড়িয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তের দোকান মার্কেটে যে কারণে এগুলো কে বানাচ্ছে কোথায় বানাচ্ছে মালিকই বা কে তার সঠিক কোনো উত্তর নেই এর মূল্য হল মাত্র তিন হাজার টাকা বিদেশি চ্যানেল থেকে এই বিজ্ঞাপনটা এটা ডাবিং করে এর নিচে ওদের ফোন নাম্বার যুক্ত করে দেয় এই ফোন নাম্বারটা হচ্ছে হান্টিং নাম্বার একসাথে বিশ তিরিশ জন এই নাম্বারে ফোন করতে পারবে কথা বলতে পারবে বিজ্ঞাপন চলার সময় ক্রমাগত ফোন আসতে থাকে ফোনে ফোনে তারা এই অর্ডারটা রিসিভ করে পরের দিন তারা হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে কেউ যদি বলে না আমরা হোম ডেলিভারি নিব না সরাসরি নিয়ে আসবো অধিকাংশ ক্ষেত্রে তারা রাজি হবে না অনুসন্ধানে জানা যায় অবৈধ এসব ভারতীয় অথবা চাইনিজ পণ্যের অধিকাংশই বাংলাদেশে অবৈধভাবে নিয়ে আসছে লিউ নামের এক চাইনিজ ব্যবসায়ী শুধু কসমেটিক্স পণ্যই নয় উত্তরার নিগার প্লাজার সাততলায় তার রয়েছে নারী ব্যবসা চিন্তার মোবাইল কেনা বেচা সহ বিভিন্ন অপকর্মের ব্যবসা প্রধানত এলভিসি টিভি কোম্পানির নামে

জানুয়ারিতে ঢাকায় ফেরার কথা বলল কিছুক্ষণের মধ্যে আমাদের ফোন করে জানান তিনি নাকি দেশে আছেন দেখা করবেন না তবে অপকর্ম ঢাকতে সাংবাদিকদের বিশেষ আপ্যায়নের ব্যবস্থা রয়েছে বলে অফার দেন তাহলে আপনারা তাহলে টাকা দেন কেন মানে ওরা টাকা নিতে চায় আপনি টাকা দেন কেন আপনাদের ব্যবসা তো ইনলিগাল না নাকি শুধু লিও একাই নয় এ ধরনের আরো অনেক বিদেশি নাগরিক এ ধরনের অপকর্মের সাথে জড়িত